لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين وقلوب الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أخرجه مسلم معاذ الحاضر الله سبحانه وتعالى প্রশংসা জ্ঞাপন করছি শুকরিয়া পেশ করছি এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ দয়া করে অপার করুণা করে আমাদেরকে তার ফরজকৃত একটি অন্যতম দায়িত্ব সালাত মাগরিব বা জামাত পড়ার তৌফিক দিয়েছে সকলে বলে আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমরা যারা বসতে পেরেছি তার বেশি বেশি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করব এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অনেক ইন্টারেস্টিং হাদিস আছে সেটা হলো আবু সুফিয়ান মুআবিয়া বিন আবি সুফিয়ান থেকে বর্ণিত হচ্ছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ যা করলাম চা অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য তাওফীক দান করেন তো আপনারা সেই সৌভাগ্যবান ব্যক্তি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ অনেকে নামাজ পড়ছে অনেকে অবসর করে আর এক গ্রুপ আছে মানে একই টাইমে গিয়ে প্রোগ্রাম হচ্ছে কিন্তু অনেকে আবার চলে গেছে কিন্তু আপনারা চলে যাবেন আপনারা ওই সৌভাগ্যবানদের মধ্যে হয়েছে যাদের ব্যাপারে আল্লাহ বলেছে মাই ইউরি দিল্লাহু বিহি খায়রা যাকে আল্লাহ করলার চান এটার অর্থ যদি আমরা একটা দুনিয়াবি এক্সাম্পল দিয়ে বোঝায় তাহলে কেমন হবে যদিও আল্লাহ বলেন ফালা তাদরিকু লিল্লাহি আমসাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে কোনো সাদৃশ্য মিসাল হয় না তারপরে আল্লাহ রাসূল হাদিসে অনেক জায়গায় এক্সাম্পল ব্যবহার করেছে বুঝানোর জন্য তো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি মনে করেন আমাদের বিয়ে বা আমাদের ইচ্ছা বা আমাদের কোনো মিনিস্টার মিনিস্টারদের বলে যে আমি আপনাকে ভালোবাসি অমুককে আমি ভালোবাসি অমুকের আমি বললাম যায় তাহলে আমাদের জন্য দুনিয়াতে চলার জন্য অনেক বড় প্রাপ্তি না প্রিয়ের ভালোবাসা তার কল্যাণ চাওয়া তিনি যদি বলেন আমি অমুকের কল্যাণ চাই এম পি সাহেব যদি বলেন আমি মিরাজ সাহেবের কল্যাণ চাই তাহলে আমাদের দুনিয়া এটা কি এটা বড় প্রাপ্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছে কি যে আল্লাহ যার কল্যাণ চান মানে আল্লাহ যার কল্যাণ চান তার কাছে কোনো কিছু চিন্তা তাকে ইউফাক্কিহু ফিদ্দীন দ্বীনের জ্ঞান দ্বীনের নলেজ গেইন করার তৌফিক দান তো আপনারা সেই সমস্ত সৌভাগ্যবান দ্বিতীয় আপনাদের জন্য আর একটা সুসংবাদ দেব সেটা হচ্ছে আপনারা জানেন না যারা এরকম বলছেন যা ব্যক্তি মুসলিম সেটা হাদিস যে ব্যক্তি ইসলামে হালাকা ইসলামে জ্ঞান অর্জনের জন্য কোন মসজিদে ইয়াসি সুফি বাইতি মিন বুয়ুতিল্লাহ ইয়াতাযাকারুনা কিতাব আল্লাহ কোন আল্লাহর ঘরে বসে আল্লাহর কথা শুনে রাসূলের কথা শুনে কোরআন সুন্নাহর কথা বলে এবং শুনে তাদের রিওয়ার্ড কি দান কি পুরস্কার কি বলছে তারা আল্লাহ বলছেন তাদের উপরে আল্লাহ রহমান নাযিল করে তাদের অন্তরে প্রশান্তি দান করে ওয়াহাফাতকুমুল মালায়েকা ফেরেশতারা রহমানের ফেরেশতারা তাদের সমস্ত প্রকার ডানা দিয়ে প্রোটেকশনের জন্য দাঁড়িয়ে ঘিরিয়ে রাখে আপনাদের জন্য আমাদের বড়টা এখন আমরা চলে যাই মেন পয়েন্টে মেন বিষয়ে আমাকে যদি ওইভাবে কোনো সাবজেক্ট এ করে দেওয়া হয়নি তাও বলেছে আপনি যখন দাওয়ার উপরে সেটা পিএইচডি হলো দাওয়ার উপরে তো দাওয়া সম্পর্কে প্রথম কিছু বলে তো আমি এই বিষয় নিয়ে আজকে কথা বলি আল্লাহ যদি নেক্সট কোনোদিন আরে অন্য কোনো পারিবারিক বা অন্য কোনো একটা টপিকের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ
তো আমরা আজকে প্রথম যে বিষয়ে কথা বলব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এমন ইম্পর্টেন্ট বিষয় যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়কে বলার জন্য ওই বিষয় মানুষকে জানানোর জন্য যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলকে একই দায়িত্ব দিয়েছেন সেটা কি দাওয়াত দাও মানুষ কুরআন সুন্নাহ বুঝার আল্লাহ কি শিরিক কি বিদআত কি জান্নাত কি জাহান্নাম কি কল্যাণ কি অকল্যাণ কি এগুলো বুঝানো হচ্ছে দাওয়াত দাওয়াত নিয়ে আসতে কথা বলি দাওয়াত সাধারণত আরবিতে তিনটে শব্দ দাল আইন ওয়াও নিয়ে গঠিত দাওয়া দাওয়াত দাওয়াত এটার পারিভাষিক ভাষা যদি আমরা সংজ্ঞায় বলি তাহলে কি দাওয়াত হচ্ছে মানুষদেরকে কোরআন এবং সুন্নাহ দিকে মানুষদেরকে কোরআন এবং সুন্নাহ দিকে বিভিন্ন উপযোগী উপকরণ টিপস টিপস এন্ড সিস্টেমের মাধ্যমে মানুষদেরকে কোরআন সুন্নাহ দিকে আহ্বান করা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করা অকল্যাণ থেকে সতর্ক করা এবং সেটা মানহাজুন নবুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ যে মানহাজ যে মেথডোলজি ব্যবহার করতেন সেই সিস্টেম অনুযায়ী এটা হচ্ছে দাওয়াত আপনি মানুষদেরকে ডাকবেন কুরআন সুন্নাহ থেকে আহ্বান করবেন অথচ আপনার এই দাওয়াতের মূল টার্গেট হচ্ছে কোন ব্যক্তি চিন্তা কোন মস্তিষ্ক প্রসূত মতবাদের দিকে মানুষদেরকে আহ্বান করবেন না এটা জায়েজ এটা ঠিক না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে যার দিকে মানুষদেরকে আহ্বান করতে তার এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে নবী তুমি মানুষদেরকে দাওয়াত দাও আহ্বান করো দেখেছেন অর্ডার বললে অর্ডার করো করছে আহ্বান করো কিসের দিকে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক তোমার রবের পক্ষ থেকে যেগুলো অবতরণ অবতীর্ণ করা হয়েছে নাজিল করা হয়েছে সেগুলো আল্লাহর কাছ থেকে কি এসেছে কুরআন এটা নিয়ে কোনো গবেষণা করার দরকার নেই এ ব্যাপারে কেউ কোনো সেভ করে না আপত্তি তুলে না যে কুরআন আল্লাহর কাছ থেকে এসেছে সুন্নাত নিয়ে যদিও মুনকিরিনে সুন্নাত সুন্নাত অস্বীকারী বল একটা গ্রুপ আছে একটা গ্রুপ আছে তারা যদিও এটাকে অনেক মানে কোয়ালিফিকেশনে নারী করে তুলেছে এটাকে অনেকটা মানুষের সাথে প্রশ্নবিদ্ধ করেছে যে আসলে সুন্নাত কি আল্লাহর পক্ষ থেকে মানতে হবে কিনা হ্যাঁ সুন্নাত অবশ্যই মানতে হবে মানুষদেরকে সুন্নাত দিকে আহ্বান করতে হবে কারণ আল্লাহ বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক তোমার রবের কাছ থেকে তা কুরআন তো বুঝতাম সুন্নাত যে আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা প্রমাণ আল্লাহ রাসূল আল্লাহ বলছেন সূরা কালামের ভিতরে আল্লাহ রাসূলের উপরে নাযিল করে বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে নিজের মত প্রকাশ করেন না নিজের মস্তিষ্ক প্রসূত কিছু বলেন না কি বলেন কিসের দিকে আহ্বান করেন কিসের প্রচার প্রসার করেন বলছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা যা ওহি করা হয় নির্দেশ করা হয় প্রত্যাদেশ করা হয় তারই অর্ডার তারই নির্দেশ তারই প্রচার প্রসার করে তাহলে আমাদের দাওয়াত হবে কোরআন এবং সুন্নাহর দিকে কোন ইজামের দিকে নয় কোন ব্যক্তি তন্ত্র মন্ত্রের দিকে নয় কোন ব্যক্তি মাধবের দিকে নয় কোন ব্যক্তির পথ মতের দিকে এখন আমরা যখন দাওয়াত দিতে যাব তখন কি কি সাবজেক্ট টপিক হবে এটা আমাদের আজকের বিষয় যদি এর আগে আমরা একটু বলে নিই দাওয়াত আপনারা দিবেন যে তার অনেক গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলেছেন এ ফজিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলেছেন যেমন আপনি ওই নূহ আলাইহিস সালাম ওয়া সালাম থেকে নিয়ে আমাদের অন্তত আর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি দেখে সকলে কি দাওয়াত ছিল সকল নবী একটি কাজ এটা কি
দাওয়া তার জাতি নিজে নিজ জাতিদেরকে সর্বত্রকে আল্লাহর পথে আহ্বান বলতো। সকলে প্রায় এই কথাটা প্রায় সকল নবী তার গোত্র তার স্বজাতীয় লোকের কাছে গিয়ে এই কথাই বলছে, ইয়া কওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সকলে বলেছে যে ও আমার জাতি, তোমরা ওই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, ওই সত্য মাবুদের ইবাদত করো, তাকে ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। এই ইলাহ, এই ইলাহ শব্দটি একটু ব্যাখ্যা করি, কারণ এই ইলাহ শব্দ আমাদের অনেক মুসলমান, আমি যদি বলি 80% আপ তাহলে ভুল হবে, অনেক ইসলামী দল বোধাও এই ইলাহ শব্দের অর্থ বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে না। এই জন্য আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, প্রশ্ন করে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, তারা বলে নেই কোনো প্রতিপালক, নেই কোনো রব, নেই কোনো সৃষ্টিকারী, নেই কোনো হুকুমদাতা। শুনেন নাই, আমি বাড়ি বাড়ি করছি, আমি তো কমপক্ষে শত মানুষ বললে কম, হাজার বললে তাও কম, তাদের উপরে আমি মানে রিয়েল লাইফ প্র্যাকটিক্যালি আমি জিজ্ঞেস করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, তাই আমি বলছি কোনো বানোয়াট শোনা কথা নয় যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। হাজারের অধিক মানুষকে আমি স্বয়ং জিজ্ঞেস করেছি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, নেই কোনো প্রতিপালক আল্লাহ ছাড়া, নেই কোনো রব আল্লাহ ছাড়া, নেই কোনো হাকিম, নেই কোনো শাসক, নেই কোনো শিক্ষকতা, এইগুলোই বেশি শুনেছি। মানে খুব রেয়ার 2-4% ব্যক্তিরা বলেছে যে নেই কোনো সত্য মাবুদ, যিনি হক, যিনি ইবাদতের হকদার, যিনি ইবাদত পেতে পারেন তিনি ছাড়া, এটা খুব কম বলে। তো মানুষদেরকে এদিকে ডাকতে হবে, কারণ এটা নবী রাসূলের কাজ, এটা নবী রাসূলের কাজ, দাওয়াতটা কাদের কাজ, নবী রাসূলের কাজ। সকল নবীকে বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেকটি নেশনের কাছে, প্রত্যেকটি উম্মতের কাছে, প্রত্যেকটি গ্রহের কাছে, প্রত্যেকটি জাতিতে আমি একটি একজন করে নবী অথবা রাসূল, নবী অথবা রাসূল প্রেরণ করেছি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য, শিরক মুক্ত হওয়ার জন্য, এক আল্লাহর দিকে আহ্বান করার জন্য। তাহলে এটা আমাকে করতে হবে, করলে দুনিয়ায় লাভ, আখেরাতে লাভ। যদি না করি তাহলে দুনিয়ায় ক্ষতি, আখরাত বুঝতে পারছি না। ওয়ালতাকুম মিনকুম, আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতি, তোমাদের মধ্যে একটি গ্রহ থাকবে, একটি গোষ্ঠী থাকবে, তাদের কাজ হবে কি, ইয়াদুলুনা ইয়ামুরুনা বলছে ইলাল খাইর, ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদুলুনা মানে মানুষদেরকে আহ্বান করবে, আবার অন্য আরেকজন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এটাও আয়াত এসেছে যে ইয়াদুরুনা বিল মারুফ, মানুষদেরকে কল্যাণের দিকে, কোরআনের দিকে, সুন্নাহর দিকে, জান্নাতের পথে আহ্বান করবে, ওয়ানহাউনা আনিল মুনকার, যেটা আল্লাহর পথ নয়, রাসূলের আদর্শ নয়, কোরআন সুন্নাহ নয়, যেটা জান্নাতের পথ নয়, জাহান্নামের পথ, অকল্যাণ কর, ক্ষতিকর, মানুষের দেহলৌকিক ক্ষতি, পরলৌকিক ক্ষতি করবে, তা থেকে মানুষদেরকে সাবধান করবে, সতর্ক করবে, অ্যালার্ট করবে। এটা হচ্ছে নবী রাসূলের কাজ, এটা হলো দাওয়াত। এখন দাওয়াত করলে বলছেন দুই একটা হাদিস শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম দুটো ছোট্ট ছোট্ট হাদিস শুনে আমি নেক্সট পয়েন্টে চলে যাব। আল্লাহ রাসূল বলেছেন যে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহ, যে ব্যক্তি কোন ব্যক্তিকে দাওয়াত দিয়ে কোরআন সুন্নাহর দিকে আনবে, বেনামাজি ব্যক্তিকে নামাজি বানাবে, নাস্তিককে আস্তিক বানাবে, বিধর্মীকে ইসলাম ধর্মী বা ইসলাম পন্থী বানাবে, যারা ইসলাম থেকে দূরে সরে গিয়েছিল, পদচ্যুতি বিচ্যুতি ঘটেছিল, তাদেরকে আবার দাওয়াতের মাধ্যমে ইসলামে আনবে, বিভিন্ন তরিকা তন্ত্র মন্ত্রে শিরকের মধ্যে বিদাতের মধ্যে নিমজ্জিত ছিল, তাদেরকে আহ্বান করে বুঝিয়ে আল্লাহর পথে, তাওহীদের পথে, সুন্নাহর পথে, কুরআন হাদিসের পথে নিয়ে আসবে, তাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন ফালাহু আজরুল মিসলু ফাইলিহ, তার জন্য কি রিওয়ার্ড, তার জন্য কি প্রতিদান আল্লাহ রাসূল বলেছেন। ওই ব্যক্তি কনভার্ট হওয়ার কারণে, ভালো হয়ে যাওয়ার কারণে জীবনে যত কল্যাণের কাজ করলো, সবের কাজ করলো, সবগুলো সব আপনার আল্লাহ দেখা হবে, সুবহানাল্লাহ, বিদুন আইয়ারুম কুসামিন আজরিহি শাইআ, ওই ব্যক্তির কোনো সওয়াব আর খাটি করা হবে না, কোনো করা হবে না, দুইজন পেয়ে যাবে। তাহলে দাওয়াত কাজ করতে হবে। এখন
দাওয়াতি কাজ এটা এত গুরুত্ব, দেখেন আপনি কোরআন জেনেছেন, অনেক পড়েছেন, অনেক রিসার্চ করেছেন, অনেক কিছু আপনি জানেন, সুন্নাহর ব্যাপারে অনেক কিছু শিখেছেন, জেনেছেন, বুঝেছেন, আরো অনেক কিছু জেনেছেন ইসলামের ব্যাপারে, সেটা যদি দাওয়াত না দেন তাহলে এটা আপনার বিপক্ষে কালকে আমাকে ময়দানে এই দাওয়াত, এই যে ইসলামের জ্ঞান গেইন করেছেন এটা আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এই জন্য বলা হয় আল্লাহ কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন হয় আপনার পক্ষে দাঁড়াবে, তার হাতে বিপক্ষে দাঁড়াবে। কখন? যখন আপনি কোরআন অনুযায়ী আমল করবেন, কোরআনে আহ্বান করবেন, কোরআন দিয়ে দাওয়াত দিবেন, তখন কোরআন আপনার পক্ষে কি আমাদের দিন শাফি আন আসহাবিহি, যে তেলাওয়াত করবে, দাওয়াত করবে, কি আমাদের দিন আল্লাহর কাছে তার জন্য তার পক্ষে অ্যাজ এ অ্যাডভোকেট হিসেবে দাঁড়িয়ে যাবে। কি বলবে যে আমার দাওয়াত আমাকে তেলাওয়াত করেছে, আমার কাজ করেছে, আমার প্রসার প্রসার কাজ করছে, অতএব আমি এর জন্য মানে রিকোয়েস্ট করছি, শাফা করছি, ওর ব্যবহারে আমার রিকোয়েস্টটা গ্রহণ করেন আল্লাহ গ্রহণ করবে। তাহলে সবকিছু দাওয়াত, আপনি কোরআন শিখেছেন, সুন্নাহ শিখেছেন, ভালো কিছু শিখেছেন, ইসলাম বলেছেন, এটা যদি দাওয়াত না দেন তাহলে তো আর কোনো কাজ হলো না। ইসলাম আজকে সৌদি আরব থেকে আমার ঘরে, আপনার ঘরে, শান্তিবাগে, এই মসজিদে পৌঁছিয়েছে দাওয়াতের বিনিময়ে। দাওয়াত যদি না থাকতো তাহলে আপনি আমি আজ হয় অমুসলিম থাকতাম, ও অমুসলিম না হলে মুসলিম হলেও একটা পথভ্রষ্ট দলের ভিতরে থাকতাম, কিন্তু এই দাওয়াতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথমত মুসলিম করেছেন, দ্বিতীয়ত মুসলিমদের ভিতরে সবচেয়ে বিশুদ্ধ আকীদা অনুসারী করেছেন আলহামদুলিল্লাহ, যারা ডিরেক্টলি কোরআন এবং সুন্নাহ ফলো করে, কোনো তত্ত্ব মন্ত্র মস্তিষ্ক প্রশ্ন অনুসরণ করে না, এটা একটা দাওয়াতের মাধ্যমে। তাই এখন দাওয়াত যে মানুষকে দিবে, মানুষদেরকে আহ্বান করবে, প্রথম দাওয়াত হতে হবে কিসের দিকে বলেন তো? কালিমাতু তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, কিসের দিকে হতে হবে? কালিমাতু তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এবং এটা অত্যন্ত আফসোসজনক যে আমাদের অনেকেই, আপনি যদি ফিল্ডে দেখেন, আপনারা দেখেন মাশাআল্লাহ এখানে আছেন সবাই সচেতন শিক্ষিত, এবং সোশ্যাল মিডিয়ার সাথে আপনাদের অনেকটা সংযোগ আছে, দেখবেন বিভিন্ন লোক বিভিন্ন তরিকা থেকে দাঁড়ায়, তাই নাকি? আমি ভুল বুঝছি? বিভিন্ন দলের থেকে দল ভার করার জন্য বিভিন্ন তরিকা, বিভিন্ন খানকা এর সের দিকে কি করে দাওয়াত দেয়, কিন্তু এই দাওয়াত চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল কিসের দিকে? লা ইলাহা ইল্লাল্লাহর দিকে। প্রথম এসে তিনি যখন নবী হলেন, ওই যে আপনারা ঘটনা জানেন, জাবালে সাফার উপরে দাঁড়িয়ে বললে সবাইকে ডেকে, ইয়া বুতুন ফুরান, ইয়া বুতুন ফুরান, ইয়া বুতুন ফুরান, অমুক গোত্রের লোক, অমুক গোত্রের লোক, অমুক গোত্রের লোক, সবাই যখন আসলো তখন বললো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে দুনিয়াতে মুক্তি, আখিরাতে মুক্তি, দুনিয়াতে সুখে থাকবে, আখিরাতে জান্নাতে কি সুখে থাকবে। তাই শুধু তাই, এটা তো নবীর প্র্যাকটিক্যাল লাইফ থেকে একটা এক্সাম্পল পেশ করলাম। এখন দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে, কোনো দাঈকে, কোনো সাহাবীকে, কোনো অন্য কোনো স্টেটে, অন্য কোনো গভর্নরের কাছে বা অন্য কোনো ব্যক্তিদের কাছে পাঠাতেন, তখন কিসের দাওয়াত দিতে শিক্ষাতে শিক্ষার্থে? আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন লাম্মা বা'থ মুআযান ইলাল ইয়ামান, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাঈ হিসাবে, আজ আম্বেসেডর হিসাবে মুআযকে ইয়ামান বাসীদের কাছে প্রেরণ করলেন, তাকে মানে দাওয়াতের গাইডলাইন শিখিয়ে দিলেন। যদিও আপনারা দাওয়াতের কোর্স করছেন ইনশাআল্লাহ, আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করবো, কিন্তু আজকে আমাকে এই বিষয়ে একটু টাচ দেওয়া হয়েছে বলে আমি এই বিষয়টা বলতে চাই। সেটা হচ্ছে আল্লাহ রাসূল তাকে বললেন ইন্নাকা তাতি কওমাম মিন আহলিল কিতাব, তুমি যাচ্ছ একটা জাতি যাদেরকে আহলে কিতাব বলে, ইহুদি খ্রিস্টান, তারা শিক্ষিত জাতি, সচেতন জাতি। ওয়াতায় ফালি এখন আউয়াল মা তাদউহুম ইলাইহি লা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাদেরকে প্রথম যে বিষয়ের দিকে ডাকবে, আহ্বান করবে, দাওয়াত দিবে, সেটা হচ্ছে ফালি এখন আউয়াল, প্রথম যে বিষয়ে প্রাপ্তি দিবে দাওয়াতের ক্ষেত্রে সেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূল, তাহলে আপনার দাওয়াত প্রথম যে বিষয় দাওয়াত সেটা হলো কিসের দিকে? কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ।
এইটা যদি তারা স্বীকৃতি দেয় বুঝে মেনে নেয় প্র্যাকটিস করা শুরু করে দ্বিতীয় দাওয়া কি হবে আল্লাহ রাসূল বলেছেন ফাইহু আতা উকালি দাল যদি এটা মেনে নেয় বুঝে নেয় দ্বিতীয় চ্যাপ্টারে যাও সেটা কি ফাআলিমহুম আন্নাল্লাহ তাআলা আলাইহিম খামস সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা দ্বিতীয় মানে বিষয় হবে টপিক হবে দাওয়াতের সালাত কি সালাত তাহলে আগে কিসের দাওয়া তাওহীদের দাওয়া কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়া এটা যদি মানুষ বুঝে যায় মেনে নেয় মানে রিয়েল লাইফে প্র্যাকটিস করাই করা শুরু করে দেয় সেকেন্ড টপিক হবে সালাত তারপরে আল্লাহ রাসূল বলেছেন ফাইহুম আতাউকালি দালি এটাও যদি মেনে নেয় পাঁচ ওয়াক্ত সালাত ফাআদিহুম তাদেরকে জানিয়ে দাও তৃতীয় টপিক আল্লাহ ফরজ আলাইহিম সাদাকা তাদের উপর যাকাত ফরজ করেছে আমি আর যাচ্ছি না সেটা হলো তাহলে এটা থেকে আমরা যেটা বুঝলাম প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে ইবাদত প্রথম কি দাওয়াত হবে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দ্বিতীয় দাওয়াত হবে মানুষের ইলাল ইবাদাত ইবাদাতের দিকে মানুষের সালাতের দিকে যাকাতের দিকে যে ফিকহুল ইবাদাত যেটাকে বলে সিয়াম সালাত নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম এই দিকে দাওয়াত এটা হলো দ্বিতীয় পর্যায়ে তাই না এই ইবাদতকে পরিশুদ্ধ করতে হবে ওখানে আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পরিশুদ্ধর কথা বলেছি শুধু বললেই হবে না পরিশুদ্ধ যে লা ইলাহা ইল্লাল্লাহ করতে হবে তার প্রমাণ কি আমাদের দুলাল চন্দ্র আছে তারাও মাশাআল্লাহ আমাদের থেকে কম বলে না তাই না বাজার ঘাটে দেখেন না বাট যদি আপনি দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন সেটা দিয়েছিলেন কে তার চাচা তার দাদা এরাই না আবু তালেব তাকে বললো চাচা তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আহাদ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বলো মুহাম্মদ রাসূলুল্লাহ এইটা দরকার নেই এটা বললেই আর কি করবো কি আমাদের দিন তোমার সুপাস করে যা করার করে দেবো ইনশাল্লাহ রাস্তা ক্লিয়ার করে দেবো কাজ ক্লিয়ার করে দেবো বলেছিল কুরাইশরা বলেছিল কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বললে হারাম খাওয়া যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ বললে অন্যায় অত্যাচার জুলুম করা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ বললে বেনামাজি থাকা যায় না লা ইলাহা ইল্লাল্লাহ বললে কবরের দরগায় বাবার দরগায় গিয়ে মাথা নত করা যায় না লা ইলাহা ইল্লাল্লাহ বললে উট গরু ছাগল বাবার দরগায় যাওয়া যায় না লা ইলাহা ইল্লাল্লাহ বললে নারী মেয়েদের বিপর্যয়ে রাখা যায় না এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি না তো বললে কি সমস্যাটা ছিল সমস্যাটা কি ছিল আমরা যেমন করে বলছি এই জন্য আমি যেটা বলার উদ্দেশ্য আমি হচ্ছে যে ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পরিশুদ্ধ করেছিল এমনি ভাবে দ্বিতীয় চ্যাপ্টার যেটা আপনার সালাত আপনার সিয়াম আপনার যাকাত আপনার এভরি ইবাদতকে পরিশুদ্ধ করতে হবে এটা কি কারেক্টলি আদায় করতে হবে যেভাবে আল্লাহর রসুল বলেছেন যেভাবে সুন্নাতে এসেছে সেইভাবে করতে হবে তা না হলে কিন্তু কি আমাদের বিপদ আছে এটা আমাদের দ্বিতীয় চ্যাপ্টার হলো দাওয়াত যদি আমরা আমাদের ইবাদতগুলোকে পরিশুদ্ধ না করি বিশুদ্ধ না করি মানে এক্সাক্ট ওয়েতে অ্যাবসলুটলি আদায় না করি কিয়ামতের দিন আফসোস আল্লাহ রাসূল কি বলেছেন মান আমিলা আন আয়েশা থেকে বর্ণিত বুখারী হাদিস মান আমিলা আমালান দেখছেন আমলের কথা কিন্তু বলেছে মান আমিলা আমালান আমল করলো ঠিকই ইসলামে কাজ করলো সালাত করলো সিয়াম আদায় করলো কিন্তু বলছে লাইসা আলাইহি আমরুনা আমার ওয়েতে আদায় হয়নি হয়েছে অন্য কোন ব্যক্তি যে তরিকা বলেছেন যে মত রেখে গেছেন সেই ওয়েতে ফাওয়া রদ্দ কিয়ামতের দিন সেই ইবাদত কি হবে রিজেক্টেড রিজেক্ট হয়ে প্রত্যাখ্যাত হয়ে যাবে সো আপনাকে আপনার ইবাদত সালাত সিয়াম যা যে ইবাদত করেন না করুন এটাকে পরিশুদ্ধ করতে হবে বিশুদ্ধ ওয়েতে আদায় তা না হলে বেশি ভালো রেজাল্ট পাবে না আজকে না রেজাল্ট আর একটা আয়াত দিয়ে দিই এটা তো হাদিস দিলাম আল্লাহ বলেছেন ওয়া কাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআল্লাহু হাবা মানসুরা কিয়ামতের দিন অনেকেই বলবে ওয়া কাদিমনা মা আমিলু মিন আমালিন আমি তো অনেক আমল কাদিমনা পেশ করেছি কিসের জন্য জান্নাতের জন্য আখিরাতের জন্য বিরাট মানে অনেকটা ইনসিওর হয়ে গেছে আমি তো অনেক করেছি এই হজ করেছি
দান করেছি, বিশাল তাহাজ্জুদ করেছি, সালাত করেছি, সিয়াম অনেক কিছু, বা কাদিম না বা আমিনু মিন আমাল, অনেক আমল পেশ করেছি আল্লাহর জন্য। আল্লাহ কি বলছেন? ফাজআল্লাহু হাবা মানসুরা, সেগুলোকে আমি ধুলে ধূসরিত করে দিয়েছি, মানে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কারণ সেখানে দুটো সমস্যা ছিল, একটা হচ্ছে হজ করেছি হাজির সাহেব হওয়ার জন্য, কুরবানি করেছি 2-3 লাখ টাকার লোক শোনানোর জন্য, আবার সলাৎ পড়েছি বুড়ো হয়ে গেছি, বয়স হয়েছে, নামাজ না পড়লে কি? এই সমস্ত একটা কারণ, মানে ইখলাসহীন, ইখলাস ছিল না। আর দ্বিতীয় যে কারণে রিজেক্ট হবে, আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার মতো সলাৎ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা জালাল মারু বিখাইতি মাআজ্জাল ইফতার, সময় হওয়ার সাথে সাথে ইফতার করতে বলছে। আমরা বলছি যে আর 5টা মিনিট ইখতিয়ার সতর্কতার সাথে সময় নিচ্ছি, আল্লাহ রাসূলকে কোথায় নিলেন? আল্লাহ রাসূল বলছে আমার মতো সলাৎ পড়ো, আপনি পড়ছেন অন্য কারোর মতে, বলছে অমুক সাহেব পড়েছেন, অমুক সাহেব কি, অমুক সাহেব কি পড়েছে, কোন সাহেব কি করলো, সেটা তো আপনার আমার দেখার বিষয় নয়, আমাদের বড় সাহেব রাসূলুল্লাহ কি করেছেন এটাই আমাদের জন্য সাবজেক্ট, এটা আমাদের জন্য দেখার বিষয়, কিয়ামতের দিন সুপারিশের জন্য। কিন্তু আপনি ওই বড় সাহেবের কাছে যাবেন না, ওই সাহেবের কাছে যাবেন, ওর তো থার্ড ক্লাস মানে 3 নম্বর সাহেব, 1 নম্বর বড় সাহেব হলো কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর সাহেব সাহাবা, 3 নম্বর হলো আমাদের আইম্মাগণ। তো আপনি এই 2 সাহেব বাদ দিয়ে 3 নম্বর সাহেবের কাছে যাচ্ছেন, অথচ যখন শাফাতের পর্ব আসবে, জাহান্নাম থেকে মুক্তির পর্ব আসবে, জান্নাতে যাওয়ার পর্ব আসবে, তখন কি ওই সাহেবের কাছে যাবেন না বড় সাহেবের কাছে যাবেন? বড় সাহেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুনিয়াতে প্রায়োরিটি দিছেন আপনি অন্য সাহেবকে, কিয়ামতের দিন বলবে যে আল্লাহ রাসূল একটু শাফাত করেন, বিপদে পড়েছি, তখন তো আপনার ড্রেস কোড দেখবে নাকি, ইবাদত দেখবো না, দেখো কি বলো, ও তুমি তো সালাত করছো অমুক তরিকায়, ও তুমি তো সিয়াম করেছো অমুকে, লা ইলাহা ইল্লাল্লাহ করেছো অমুকে, দাওয়াত দিয়েছো অমুক তরিকার মুদ্দারে, বলছি প্লিজ ওইটাছি, যারা আমার জন্য নিবেদিত ছিল, আমার ওয়েতে ইবাদত করেছে, আমি যেভাবে নির্দেশ করেছি সেভাবে পালন করেছে, তারাই আগে, তারাই আগে প্রাধান্য পাবে। তো হলো দাওয়াতের এটা একটা চ্যাপ্টার। এরপরে দাওয়াত যেটা দেব সেটা হলো প্রথম কি বললাম বলতো, আকিদা, যেটাকে আমরা বলি আকিদা, বিশুদ্ধ আকিদা। দ্বিতীয় হলো ইবাদত, তৃতীয় হলো মুআমালা, তৃতীয় হলো মানুষের মুআমালা। মুআমালা কি? ব্যবসা বাণিজ্য লেনদেন, হারাম খাওয়া হালাল খাওয়া, এটা তো বিরাট চ্যাপ্টার। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে না, আগে আয়াত বলি, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, বলছে যারা হারাম খায় তারা পেটে আগুন খায়, কে বলেছেন? আল্লাহ। তাহলে এই যে মুআমালাতের ক্ষেত্রে আমাদের অনেক সতর্ক হতে হবে, হারাম খাওয়া মানে পেটে আগুন ভক্ষণ করা, আল্লাহ বলেছেন, আমি বলিনি, কিন্তু আমি বলেন না, এত কঠোর কথা বলছেন আপনি, আল্লাহর কথা আমি বলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এসেছে না, যে এটা সহিহ হাদিস বলছে, ইয়ারফা ইয়াদাইহি, আল্লাহর কাছে হাত উঠায় বলে এই দাও সেই দাও, দোয়া কবুল করে, আল্লাহ বলছে মাতআমুহু হারাম, তার যে খাদ্য সেটা হারাম, ও মাশরাবুহু হারাম, যে পানি পান করে সেটাও হারাম টাকায়, ও মালবাসুহু হারাম, সে লিবাস ড্রেস সেটা কিনেছে সেটাও হারাম টাকায়, তার আবার দোয়ার আশা করো, দোয়া কবুলের আশা করো, এটা কার ভাষ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, আমার ভাষ্য না কিন্তু। তাহলে মুআমালা, আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন যে ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো কি বলে সবাই জানি কি বলে, হালাল যদি ভাগ্য। তাহলে মুআমালাতটাকে পরিশুদ্ধ করতে হবে এবং মানুষদেরকে আহ্বান করতে হবে এদিকে, যে আপনার রুজিটাকে হালাল করুন, আপনার ইনকাম সোর্সকে ফেয়ার করুন, আপনার ইনকাম সোর্সকে হালাল করুন, আপনি নিজেও হারাম খাচ্ছেন, পরিবার পরিজনকেও হারাম খাওয়াচ্ছেন, সন্তান সন্ততিদেরকে হারাম খাচ্ছেন। বুঝছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা জানেন না, শুনেছেন যে এই খেজুরটা সৎকার খেজুর, সৎকা তো হারাম না, মাকরু, সৎকা কি হারাম? সৎকা হারাম না। এখন সৎকার কথা শুনে উনি কি করেছেন, এটাকে বমি করে বের করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কত মুআমালাতের ব্যাপারে কত সতর্ক ছিল,
যেটা উনি পছন্দ করেন না, যে আমি আবু বকর একটা সৎকার মাল খাবো, তিনি বমি করে ওটাকে বের করে দিলেন, আপ করে দিলেন। আর আমরা তো হামেশা উঠতে বসতে মানে সব কিছুতে মামলাতে ব্যবসায় লেনদেনে আমরা হারামের সুযোগ। এখন একটা মাসলা আপনাদের আমরা বলেই যায় না, তাই আপনারা সমস্যায় পড়ে যাবেন, সেটা হলো এখন আপনারা প্রশ্ন মনে মনে করবেন হয়তো বা আপ প্রশ্ন উত্তর পর্ব তো আসে মনে হয় না। তারপরে আমি বলি যে অনেকে বলবেন মনে মনে যে আসলে শায়েখ আপনি তো বললে, কিন্তু আমরা তো অফিসিয়ালি কাজ করতে গেলে এই ঘুষ সুদ লেনদেন না করলে আমার ফাইল উদ্ধার হয় না, আমার ব্যবসায় ইয়ে হয় না। এ ব্যাপারে আমি স্বয়ং আব্দুল মুহসিন আব্বাদ, আমার মনে হয় সারা বিশ্বের তিনি এখন বড় মহাদেশ, তাকে আমি এই ব্যাপারে সরাসরি প্রশ্ন করেছি। তিনি বলেছেন যদি এমন হয় অফিস আদালত দেশের অবস্থা, ব্যবসায়ীরা শুনে নেন, যে এখন মনে করেন আমাকে যিনি প্রশ্ন করেছিলেন তিনি হচ্ছেন এই দেশের একটা বিশিষ্ট শিল্পপতি, উনি মানে হাজার হাজার টন লাখ লাখ টন সার আনেন বাইরে এবং সরকারও তার কাছ থেকে কেনে। তো তিনি আমাকে প্রশ্ন করছেন যে এই ব্যাপার আমাদের এই চট্টগ্রামে আসলে এই সার যদি ঘুষ না দিয়ে উদ্ধার না করি তো সার সব পানি হয়ে বঙ্গোপসাগরে চলে যাবে, কি করা? এখন তো আমরা যদি না আনি তাহলে তো প্রথমত আমি একটা বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দেশও বিরাট একটা লসে পড়ে যাবে, সার না হলে কৃষি সেক্টর বিরাট একটা মার খেয়ে যাবে। তো এখন আমরা যে সুদ দিয়ে এই বোর্ডগুলো কাবার করি এটা কি? তো আমি এটাই প্রশ্ন করেছিলাম, তো উনি উত্তরে বলেছিলেন, সেটা আমি আপনাদেরকে বলে দিই আমার পক্ষ থেকে না। বলছি যদি এরকম হয় অফিসের লেনদেন এমন হয় যে আপনার এই সুদ ছাড়া ঘুষ ছাড়া আপনার ব্যবসা মার হয়ে যাবে, আপনার ক্ষতি বিরাট ক্ষতি হবে, দুনিয়াবি বিরাট ক্ষতি, মানে আমাদের বাংলাদেশিরা বিরাট একটা ক্ষতির সম্মুখীন হবে, দেশে বিরাট একটা দুর্ভাব সৃষ্টি হবে, তখন দেওয়া যাবে। এর জন্য দায়ী সে যে আমাকে করেছে, আমি তো দিতে চাই না, আমি ইন্টারেস্টেড নয়, আমি এর প্রতি অনেক অসন্তুষ্ট, কিন্তু সে যে আমাকে এটা ছাড়া উদ্ধার করছে না, আমি ক্ষতির সম্মুখীন হবো, দেশ ও সমাজ অনেক ক্ষতির সম্মুখীন, এই অবস্থা চাই। তাহলে এর পরবর্তীতে মানুষের দাওয়াত দিতে হবে কিসে? মুআমালাত সহি করার জন্য, তাই না? মুআমালাত, এরপরে আখলাক, এরপরে মানুষের কি করতে হবে? আখলাক সহি করতে হবে, মানুষের আখলাক বড় সমস্যা। আল্লাহ রসুল আমাদের নবী, আল্লাহ রসুল সার্টিফাই করে, আল্লাহ রসুলকে আল্লাহ সার্টিফাই করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রসুলের চরিত্রের ব্যাপারে কে আল্লাহ সার্টিফাই করছেন, অনেক মহা চরিত্রের অধিকারী, আর তার আমরা অনুসারে উম্মত, আমাদের কিন্তু চরিত্রবান হওয়া দরকার, চরিত্রকে ক্যারেক্টারকে ভালো করা দরকার, ক্যারেক্টার একটু ফেয়ারনেস আনা দরকার, কারণ আল্লাহ বলেছেন না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য বেস্ট মডেল আইডল হলো কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্যার আমরা যখন তার উম্মত তার অনুসরণ করি আমাদের চরিত্রে আমাদের ক্যারেক্টারে একটু পরিবর্তন আনতে হবে। আমরা যারা সিরিয়াল দেখে অভ্যস্ত, মেয়েরা তো নেই মনে হয়, আমরা যারা এদিক সেদিক দেখে অভ্যস্ত, হারাম জিনিসের দিকে দেখে অভ্যস্ত, সেগুলো ছাড়তে হবে। আমাদের চরিত্রে যদি কোনো খারাপ দিক থাকে যেগুলো কোরআন সুন্নার খেলাফ, কোরআন সুন্নার পরিপন্থী, এমন চরিত্রিক অভ্যাস থাকতে পারে যেটা আমাকে জাহান্নামের দিকে ধাবিত করে, সেগুলো পরিহার, সেগুলো ছেড়ে দিতে হবে। এবং এর সাথে সাথে আমাদের পরিবারে ছেলে মেয়েদের এটাও কিন্তু একটা দাওয়াতের বিষয়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি যেমন চাচ্ছ জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যেতে চাচ্ছ, ওয়া আহলিকুম নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, ওয়া আহলিকুম তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাদের দিকে খেয়াল করতে হবে, এটাও দাওয়াত দিতে হবে। স্ত্রীকে দাওয়াত দিতে হবে, আমাদের রাসূল স্ত্রীদের দাওয়াত দেয়, মা হালিমার কাছে দাওয়াত পৌঁছান দেয়, বলে স্ত্রীর কাছে কি দাওয়াত দিব, বাচ্চাদের কাছে কি দাওয়াত দিব, তাদের নিয়ে বসতে হবে, তাদের কাছে কোরআনের দাওয়াত দিতে হবে, সুন্নাহর দাওয়াত দিতে হবে, রাসূলের আদর্শ তাদের কাছে পৌঁছাতে হবে, একজন হাউস ওয়াইফের কি ডিউটি কি কর্তব্য সেগুলো পৌঁছাতে হবে, বুঝাতে বোঝাতে হবে, দাওয়াত দিতে হবে, কারণ আপনি ওই মুসলিম শরীফের হাদিসের আন্ডারে আছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতে, আপনি আপনার পরিবারের সকলের ব্যাপারে আপনি হচ্ছেন একজন, আপনি সকলের গার্ডিয়ান, এবং ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি, কি
যে ওয়াকুল্লুকুম মাসউলুন, তাদের সম্পর্কে আপনাকে যেমন জিজ্ঞাসিত হতেই হবে, সো আপনাকে তাদের দাওয়াত দিতে হবে। আমি আপনি নাম না বলি, আলহামদুলিল্লাহ উনি সহি আকিদা গ্রহণ করেছেন এই সেই ইত্যাদি বাড়ি ধারাতে, আমি তার বাসায় গেছি নিয়ে গেছি, মাইন্ড করবেন না, দাওয়াতের উদ্দেশ্যে বলছি। আমি গেলাম, গিয়ে দেখি মাশাআল্লাহ সহি আকিদা এসেছে বাগদাদের মানুষ, গেলাম তাদেরকে জানাতে হবে গেটার হারাম, নাচ শোনা হারাম, সিরিয়াল দেখা হারাম, বেপর্দা চলা হারাম, এগুলো জাহান্নামের দিকে বলে দিতে হবে। ছেলেরা, তোমাদের বাবা আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদের দুনিয়াতে যেমন কোনো কষ্ট হোক এটা আমি চাই না বলে এত কষ্ট করি, তোমাদের দুনিয়াতে অসুখ হোক বিসুখ হোক তোমরা কষ্টে থাকো, সুখে স্বাচ্ছন্দ্য না থেকে কষ্টের রিলিফ লাইফ লিড করবা এটা আমি পছন্দ করি না বলে আমি এখান থেকে সেখান থেকে 24 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে ব্যবসা করে কষ্ট করে তোমাদের মুখে লোকমা উঠিয়ে দিচ্ছি, তোমাদের ঘরে এসে ফিট করে দিচ্ছি, তোমাদের একটু শান্তিতে রাখবো বলে এত কষ্ট করছি। এটা তো 60-70 বছরের জন্য বাবারা, স্ত্রী আমার লাইফ পার্টনার আমার মেয়ে শোনো, আমি তোমাদের জন্য এর চাইতে আরো একটা যে লাইফ আছে যেখানে শুরু আছে শেষ নেই, সেখানেও তোমাদের জন্য কল্যাণ চায়, সেখানেও তোমাদের জন্য শান্তি চায়, সেখানেও তোমরা যারা সুখে শান্তিতে থাকতে চায় কারণ সেটা আমি চাই। সো ইসলাম শিখো, ইসলাম বুঝো, ইসলাম প্র্যাকটিস করো, এটা কিন্তু আপনাকে দাওয়াত দিতে হবে, তা না হলে কিয়ামতের দিন আপনি আমি বিরাট আসামি হয়ে যাবো। এই ব্যাপারে একটা আগে দেই, আমরা তোমার কোরআন হাদিসের বাইরে যাই না। আল্লাহ বলেছেন রব্বানা আরিনা আল্লাযীনা আযাল্লানা মিনাল ইনসি ওয়াল জিন্নি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের দিন ওই সমস্ত আমাদের বেবিরা, মেয়েরা, ছেলেরা, কলিজার টুকরা, মারা, বাবারা কি বলবেন জানেন? বলবেন তারা যখন মিস গাইডের কারণে, আপনার দাওয়াত না দেওয়ার কারণে সলাৎ শিখিনি, সলাৎ পড়িনি, একেবারে বিধর্মীর মতো চলে গেছে, এভাবে মৃত্যুবরণ করেছে, প্রকৃত মুসলিম হয়ে মরেনি, মুমিন হয়ে মরেনি, তখন যখন তাদেরকে জাহান্নামের দিকে দেওয়া হবে তখন তাদের কথা শুনবে, তাদের আবেদন কোরআনে আল্লাহ বলেছেন, সুন্দর একটা চিত্র আল্লাহ পেশ করেছেন, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আমাদের রব আরিনাল্লাযীনা আযাল্লানা, তোমরা আমাদের ওই দুইজনকে সামনে এনে হাজির করো, আরিনা দেখাও, হাজির করো, আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, এটা মানুষের মধ্যে থেকেও জিনদের মধ্যে থেকে দুই সম্প্রদায় এই দুইজনের তো হিসাব নিকাশ, এই জন্য দুই সম্প্রদায়ের কথা বলা হয়েছে, তাদেরকে আমরা যারা আমাদের মিসগাইড করেছে, ইসলাম কি বুঝায়নি, নামাজ কি বুঝায়নি, সিয়াম কি বুঝায়নি, সলাত কি বুঝায়নি, যাকাত কি বুঝায়নি, হারাম হালাল কি বুঝায়নি, জান্নাত কি, জাহান্নাম কি, জান্নাতের সুখ কি, জাহান্নামের আযাব বা শাস্তি কি বুঝায়নি, তাদেরকে আমাদের সামনে আনো। সে মা বাবা হতে পারে, মা হতে পারে, শুধু বাবা হতে পারে, কি করবে, আদর করবে, বলবে বলে বাবা জাহান্নামে যাচ্ছে একটু আদর করে যায়, একটা কিস দিয়ে যায়, পাপি দিয়ে যায়, বলবে নো, কি বলছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের নিচে রেখে পিষ্ট করে তারপরে তারা জাহান্নামে যাবে। অতএব আমাদের সন্তান সন্ততিদের দাওয়াত দিতে হবে, তাদেরকে কোরআন সুন্নাহ বোঝাতে হবে, তারা যেভাবে হোক, যে করে হোক, কিভাবে নামাজই বানানো যায়, সালাত প্রতিষ্ঠাকারী বানানো যায়, ইসলাম প্র্যাকটিসকারী বানানো যায়, এটা কিন্তু আপনাকে আমাকে থাকবে। শুধু দুনিয়ায় সুখে রাখতে চাচ্ছেন, আর যেটা আসল ঘর, অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা তো কিসের, ধোকার একটা স্থান, ধোকার দুনিয়া, চাকচিক্যের দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া, সেখানে জন্য কত কি করছেন। অতএব দাওয়াত তাদের আখেরাতে বোঝাতে, আখেরাতের দাওয়াত তাদেরকে দিতে হবে। এখন আসলে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এখন কি করব সেটাও আপনাদের বলি। এখন ছেলেরা বড় হয়ে গেছে, মনে মনে বলছেন ছেলে এখন বড় হয়ে গেছে, এতদিন বলি বলিনি বুঝাইনি, স্ত্রীর এত পর্দায় করি না, এতদিন ছেড়ে দিচ্ছে, এভাবে এখন তাদের কিভাবে দাওয়াত দেবো। তাদের জন্য আল্লাহর রসুল আল্লাহ সুন্দর করে আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তাদেরকে দাওয়াত দিবেন কি, টিপস আর ট্রিক্সের মাধ্যমে কি উপকরণ ব্যবহার করবেন, আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রব্বিকা,
তাদেরকে আল্লাহর রবের দিকে আহ্বান করো, দাওয়াত দাও তোমার রবের দিকে, কুরআন সুন্নাহর দিকে, জান্নাতের দিকে। হিকমত সহকারে কি করতে হবে? হিকমত সহকারে, হিকমতের একটা দাওয়াতে আপনাদের জন্য এই ব্যাখ্যা, এটা সব জায়গায় দিচ্ছি না। মনে করেন আপনার আমার বউ পর্দা চলে না, এতদিন ধরে স্বাভাবিকভাবে চলে, এখন হিকমতের সাথে দাওয়াত দিন কিভাবে? প্রথমত তাকে যদি এই বোরকা পরা বলবে, দূর এটা কি শুরু করছে বাবা, এত কষ্ট, হাত লাগে, দম লাগে, এরকম বলবে। তাকে আপনি আগে স্কার্ফ দিয়ে শুরু করবেন, কি করবেন ওই যে স্কার্ফ, এই বলতো মুখটুক ঢাকা, বডিটা ঢাকা, এরা হিকমত। যে ছেলে আছে ঘরে সলাৎ পড়ে না, মসজিদ চিনে না, বল বাবা চলো আজকে জুমায় যায়, জুমায় যায়, ধর জুমায় সুন্দর সুন্দর খতিব আছে, অনেক সুন্দর আলোচনা হয়, হ্যাঁ তোমার অনেক মানে কাজ কাজে আসবে দুনিয়া গড়া খেলা, জুমায় নিয়ে আসে এমনি ভাবে তাকে মসজিদ করে, তারপরে তাকে রেগুলার যে পাঁচক সলাৎ সেগুলো দাওয়াত দেন, এটা অনেক হিকমত। ওদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা, মিষ্ট ভাষায় সুন্দর করে বোঝাতে হবে, বাবা পাটনার লাই কি বলে মাউইযাতুল হাসানা, এই করলে এই লাভ, এই করলে এই লাভ, এই করলে এই লাভ, এই করলে এই ক্ষতি, এই করলে জান্নাত, এই করলে জাহান্নাম, এই করলে এই পাবা, এই করলে এই হারাবা, এটা হলো মাউইযাতুল হাসানা। এই দুটো প্রথম পদ্ধতি টিপস, এই দুটোই যদি কাজ না হওয়ার সময় আসে না, অন্য টাইপের বেয়ারা টাইপের, তিন নাম্বার যাবেন ওয়াজিদার, তার কবিতা করবেন হয়তো অনেক সময় যারা নাস্তিকের কাছে আমরা দাওয়াত দিই, বা যারা একেবারে আল্লাহকে অস্বীকার করে, বা বিভিন্ন একেবারে ভ্রান্ত দলের ভিতরে আছে, যারা একেবারে ভ্রান্ত আকিদা করে, তাদের কাছে আমরা গেলে তাদের কাছে এই হিকমত খাটে না, তাদের কাছে কি ইমাম ওইদা হাসানাও খাটে না, তাদের কাছে তর্ক বিতর্ক করতে হয়, দলিল দিতে হয়, যুক্তি উপস্থাপন করতে হয়, তাহলে তাদেরকে এইভাবে আপনি দাওয়াত দিবেন, আহ্বান করবেন। আর এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা বলেছেন যে কি তাদেরকে দাওয়াত দিতে হবে হিকমত, মাউইযা হাসানা এবং সুন্দর উপকরণ, মানে ডিবেট যেটা। এরপরে অপর একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, আল্লাহ বলেছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। দেখেন এখানেও একটা দাওয়াতের উদ্দেশ্য, নবী বলেছে কুল হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার রাস্তা, দাওয়াত দেওয়া, সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, এই হলো পয়েন্ট। আমি মানুষদেরকে জান্নাতের দিকে, আল্লাহর দিকে, কোরআনের দিকে, সুন্নাতের দিকে আহ্বান করি, আলা বাসীরাতিন দলিল আদিল্লাহ সহকারে। তাহলে রসুলের একটা দাওয়াতি পদ্ধতি সৃষ্টি হলো কি, দলিল আদিল্লাহ সহকারে, কোরআন সুন্নাহ সহকারে দাওয়াত দিতে হবে। আর এটা কোন আপনি যদি দাওয়াত দেন বলছে অমানিত্তা বাহানি, আমার ফলো করে, আমার দেখা দেখি যে ব্যক্তি দাওয়াত কাজ করবে তার উচিত হবে কোরআন সুন্নায় পারঙ্গমতা অভিজ্ঞতা অর্জন করা, কোরআন সুন্না দিয়ে দাওয়াত দিতে হবে। কিতাবে আছে, স্বপ্নে দেখেছেন, খেয়ালি পনায় বাবা এই সেই, এগুলো দাওয়াত না, এগুলো ইসলাম না, এগুলো কোরআন না, এগুলো সুন্না। আল্লাহ বলছেন, আল্লাহ বলছে আনা ওয়া মাত্তাবাই ওয়া সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং মুশরিক থেকে দূরে থাকতে হবে, ওদের সঙ্গে যতদূর পারা যায় এবং পরিচয় দিতে হবে, বুঝা গেল। এখন এই দাওয়াত না দিলে দুনিয়ার যত ফিতনা ফাসাদ, দুনিয়ার এই দাওয়াতের অভাবে মানুষের এই ফিতনা ফাসাদ, এই যে যুবকরা আজকে মিসগাইডেড, যুবকরা আজকে সলাৎ করছে না, আমাদের বউ বাল বাচ্চারা মেয়েরা পর্দা করছে না, হারাম খাচ্ছে, এগুলো কিসের কারণে? তাদের কাছে দাওয়াত করছে, অনেকে সহি আকিদা গ্রহণ করতে পারছে না, কারণ তাদের কাছে দাওয়াত করছে না। আপনারা অনেকেই এরকম ছিলেন যারা একসময় সহি আকিদা কি বুঝতেন না, সহি সলাৎ কি বুঝতেন না, পর্দা কি বুঝতেন না, তারিখ কি বুঝতেন না, আপনাদের কাছে আল্লাহর রহমত হয়েছে, দাওয়াত এসেছে, আপনারা এখন চেঞ্জ করছেন, লাইফস্টাইল চেঞ্জ করছেন, লাইফ রুটিন চেঞ্জ করছেন, চেয়ার আচরণ সব কিছু অনেক হ্যাবিট চেঞ্জ করেছেন, তাই না? তো দাওয়াত না দিয়ে দেওয়ার কারণে, দাওয়াত না পৌঁছানোর কারণে আজকে কিন্তু আমাদের সবাই মিসগাইডেড হচ্ছে, সবাই, সেটা আমার পরিবারের হোক, আপনার পরিবারের হোক, দেশের লোক হোক। আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ যে আমাদের দেশে এখন
ভালো একটা জোয়ার বইছে সুসংবাদ এটা আমাদের জন্য, যে মানুষ এখন ইসলামের দিকে অনেক ভিড়ছে, ঝুঁকছে, তাই না? ইসলামের কথা গ্রহণ করছে, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু অনেক মানে দীপ প্র্যাকটিস করছে। আপনারা হয়তো বা আমার চেয়ে আরো বেশি অভিজ্ঞ, আমরা দেখেছি 10 বছর পূর্বে যান, 10 বছর পূর্বে কয়জন মুসল্লি ইয়াং পেত, তাই না? শুধু দেখতে নেই মুরব্বী 2-4 জন, 1,000 পড়তো না, মাশাআল্লাহ। এখন প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি মসজিদে কি হচ্ছে, ইয়াং দিয়ে ভরা, এবং তারাই কিন্তু এটাকে মসজিদের এই দাওয়াতি ব্যাংচান এগুলো পরিচালনা তারাই কিন্তু করছে, এটা দাওয়াতের কারণে হচ্ছে। ভালো লাগে না আপনার একটা ছেলে যদি ইসলামের পথে এসে ইসলাম প্র্যাকটিস করে, হারাম হালাল বেছে চলে, মা বাবার এটাই হচ্ছে চোখ খুশানো, এটাই মনের তৃপ্তি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। তো এটা হচ্ছে দাওয়াতের ফলে হচ্ছে, এটা হলো দাওয়াতের রেজাল্ট, তাই কি না? তাহলে আমাদের যেটা করতে হবে, দাওয়াত প্রচুর পরিমাণে দাওয়াতি কাজ করতে হবে, আর দাওয়াতি কাজের জন্য যে কোর্স করছেন এটা করা দরকার, না যে আপনি তো দাওয়াত দিতে পারবেন না, আপনি বোঝাতে পারবেন না, আপনি দলিল দিতে পারবেন না, তখন তো আবার বিপদে পড়ে যাবেন, আবার দাওয়াত বেদাওয়াত হয়ে যাবে, ওই যে হিতে বিপরীত না হয়ে যায়। এই জন্য একটু লেখাপড়া করতে হবে। ও আরেকটা, মানুষদেরকে দাওয়াত দিতে হবে, টাইম শেষ হয়ে গেলে বলবেন, আমি তো আমরা তো আলোচনা করলাম টাইম খেয়াল রাখি না, তা আমাকে সতর্ক করবেন। আরেকটা দাওয়াত দিতে হবে মানুষদেরকে, তালিমুদ্দিন, দিন শিক্ষার ব্যাপারে মানুষদেরকে দাওয়াত দিতে হবে, এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট পয়েন্ট, দিন শিক্ষার ব্যাপারে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস জিবরিল, বুখারীর হাদিস, জানেন না যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে সাহাবীদের সামনে রাসূলকে কি কি প্রশ্ন করেছিলেন বলেন তো, কি কি বলেছিলেন? মান ইসলাম, ইসলাম কি? আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। মান ইসলাম, ইসলাম কি? দ্বিতীয় প্রশ্ন কোশ্চেন ছিল মান ইমান, ইমান কি? দ্বিতীয় কোশ্চেন ছিল ইহসান। তাহলে দিন যে শিক্ষা করতে হবে, মানুষকে দিতে হবে, এটাই আল্লাহ চান, তার প্রমাণ জিবরিল আলাইহিসসালাম এগুলো জানেন না, জানেন না নাকি? তিনি ফেরেশতা, সবই জানেন, কিন্তু আল্লাহ চেয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবাদের সামনে দিন যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, দিনের বিধিবিধান জানতে হবে, ইসলাম কাকে বলে এটা জানতে হবে, ইমান কাকে বলে এটা জানতে হবে, ইহসান কাকে বলে এটা সকলে জানা উচিত। এই জন্য কিন্তু আল্লাহ পাঠান এবং আল্লাহর নবী সবার সামনে উত্তর দিয়ে দিলেন। এই হাদিস থেকে আরো একটা জিনিস বোঝা যায় যে ইসলাম, ইমান এবং ইহসানের মধ্যে কিন্তু ডিফারেন্স, পার্থক্য আছে না? এই জন্য ইসলাম সম্পর্কে আগে জিজ্ঞেস করবেন। ইসলাম হচ্ছে মানুষের বাহ্যিক যে কাজগুলো, বাহ্যিক উপর উপরে ভাসমান যেটা মানুষের সামনে ক্লিয়ার হয়, এটা হলো ইসলাম। সেটা হচ্ছে ইমান, সলাত, সিয়াম, যাকাত, হজ, তাই না? ইমান কি? ভিতরগত, অন্তর্গত বিষয়। সেগুলো কি? এটা হচ্ছে ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি আমি বিশ্বাস করি কিনা, এটা অন্তরের ব্যাপার। আপনি আমার অন্তরের আমি করি কিনা বলতে পারবেন? পারবেন না, এর অন্তর। রসুলদের প্রতি বিশ্বাস, মানে ইমানটা সম্পূর্ণ গায়েবি ব্যাপার, আর ইসলামটা হচ্ছে বাহ্যিক দেখা দেখির ব্যাপার, আর ইহসানটা হলো এই দুটার উপরে। এই দুইটা যারা রিয়েল লাইফ প্র্যাকটিস করে, রেগুলারলি অ্যাবসলিউটলি ওয়েতে প্র্যাকটিস করে, তারা হলো মুহসিন। এই জন্য প্রত্যেক মুসলিম কিন্তু মুমিন না, এটা আপনারা হয়তো জানেন, প্রত্যেক মুসলিম কিন্তু মুমিন হতে পারে না। মুমিন হলো হাই কোয়ালিটি মুসলিম থেকে, মুসলিম থেকে একটু হাই কোয়ালিটি যারা তারা হলো মুমিন, মুমিনের উপরের হাই কোয়ালিটি তারা হলো মুহসিন। অর্থাৎ প্রত্যেক মুহসিন ব্যক্তি মুমিন এবং মুসলিম, প্রত্যেক মুমিন ব্যক্তি মুমিন এবং মুসলিম, বাট প্রত্যেক মুসলিম ব্যক্তি মুমিন নয়, মুসলিম মুহসিন নয়, বুঝা গেল? তাহলে দিনের ব্যাপারে, দিনের তালিম, দিনের বিধিবিধান যে শিখতে হবে, এগুলো বেসিক নলেজ, এগুলো ছাড়া আপনার কি আমাদের দিনও রেহাই নেই, কবরেও রেহাই নেই। কবর যে প্রশ্নগুলো করবে কি কি বলেন তো, মান রব্বুকা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি, এই তিনটা বেসিক নলেজ যদি আপনি না জানেন, এই ব্যাপারে যদি জ্ঞান অর্জন না করেন, এগুলোর ব্যাপারে ওজন খাটে না।
এটাকে আরবি পরিভাষায় বলে, শরিয়াতের পরিভাষায় উসুল বলে, প্রিন্সিপাল অফ উসুল, প্রিন্সিপাল অফ ইসলাম, যে যেগুলোর ব্যাপারে কোনো এক্সকজ খাটবে না, সেগুলো এই তিনটা মাসলা। কি কি মার রব্বুকা, এটা তুমি যদি বলো আমি জানি না, আমি মুখ ছিলাম, এই ছিলাম, ব্যস্ত ছিলাম, ব্যবসায় ছিলাম, নো, খাটবে না। যদি বল তোমার নবীকে, ওই যে হা হা লাদরি, যদি বলেন হা হা লাদরি আমি জানি না, খাটবে না। এই ওজন আপত্তি গ্রহণ করবে না, কারণ এটা বেসিক নলেজ। আপনি মুসলিম হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, জান্নাতে যেতে প্রত্যাশী, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, আপনাকে নবী না জানলে আবার কিভাবে সম্ভব? তারপরে দিনুকা, তোমার দিন কি, এই তিনটি বিষয় অবশ্যই জানতে হবে প্রত্যেক মুসলিম। এই তিনটি না জানলে আপনি কিয়ামতের দিন কোন ওজোর দিয়ে, ওজোর পেশ করে মুক্তি পাবেন না। তাহলে কমপক্ষে এই তিনটি প্রশ্নের যদি আমরা উত্তর বা আনসার ঠিক করে নিয়ে যাই, তাহলে তো আমাদের জীবনটা অনেকটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল, অনেকটা সুন্দর হয়ে গেল, অনেকটা জান্নাতের রাস্তার দিকে আগিয়ে নিয়ে নিলাম, জাহান্নাম থেকে দূরে গেলাম। এটাও দাওয়াতের একটা টপিক, যে আপনার দিনই বিষয়। এই জন্য দেখেন না, আল্লাহ প্রথম যে বিষয়টা, প্রথম যে আয়াতটা নাযিল করেছিল কি বলেন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, প্রথম কি বলেছেন, পড়ো, জানো, শেখো, বুঝো তোমার দিন কি, তোমার রবকে, বিসমিকা আল্লাযী খালাক, তোমার সৃষ্টিকর্তাকে, এটা জানতে বলেছে প্রথমে। কিন্তু আমাদের প্রথম কথা বলা হলো পড়তে, দিন জানতে, দিন বুঝতে। আমাদের নবী বলেছেন তালাবুল ইলমি ফারিদা, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারী, যুবক যুবতী, কিশোর কিশোরী, শিশুদের উপরে বলছে তালাবুল ইলমি ফারিদা, ফরজ কোনটুকু, দিনের বেসিক যেগুলো, রবকে, নবীকে, দিন কি, হালাল হারাম মুআমালাত, এগুলো ফরজ, এগুলো নবী করেছেন। আর আমরা বলছিলাম ইকরা, প্রথম বলেছেন পড়তে, আর আমরা সবচেয়ে আনপড় জাতি, আমরা সবচেয়ে ইগনোর, আমরা সবচেয়ে অশিক্ষিত। আপনি দেখেন আমাদের দেশ সহ বিশ্বব্যাপী যদি অশিক্ষিতর হার, আনপড়ের হার দেখেন, স্ট্যাটিস্টিক্স যদি দেখেন, তো কারা বেশি বলেন তো, আমরা না, মুসলিমরা সবচেয়ে অশিক্ষিত। এটা দুঃখজনক না, আমাদের প্রথম কথাই বলা হয়েছে তোমরা পড়ো, জানো ওই রব সম্পর্কে, রবের কোরআন সম্পর্কে, রবের বিধিবিধান সম্পর্কে, হুকুম আহকাম সম্পর্কে, তোমার নবী সম্পর্কে, তোমার দিন সম্পর্কে। আর আমরা সবচেয়ে দিনেও শিক্ষিত না, মানে অদিনেও শিক্ষিত না, দুনিয়াতেও আমরা সবার পিছিয়ে, দিনের শিক্ষা অতি মানে দুনিয়াবি শিক্ষাতেও আমরা একেবারে লাস্ট কাতারে, আবার দিনের শিক্ষার ব্যাপারে। তাহলে কিয়ামতের দিন কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে? তো দাওয়াতের এটাও একটা টপিক, যে মানুষদেরকে দিন শিকার ব্যাপারে দাওয়াত দিতে হবে, দিন বোঝার ব্যাপারে দাওয়াত দিতে হবে। আর সকল নবীর, ওই যে নূহ আলাইহিস সালাম কখনো জানেন না, তার ছেলেদেরকে বলছে ইয়া আদমি, তারপরে ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, এ আমার ছেলে, এ আমার বস্য, এ আমার স্ত্রী, সবাই দাওয়াত দিচ্ছে, দিন বুঝিয়েছে, দিন বুঝিয়েছে। তারা বুঝেনি কিন্তু ট্রাই করেছে, আপনি আপনার কাজটা, ডিউটিটা পালন করুন। ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে বলছে ইয়া আবাদি, ইয়া আবাদি, ইয়া আবাদি, ওই জায়গায় বলছে হে আমার পিতা, হে আমার পিতা, দিন বুঝাচ্ছে, দিন কি, এটাই বুঝিয়েছে। তো আপনাকে দিন শিখতে হবে, বুঝাতে হবে, তারা হলে কি আমাদের দিন রেহাই পাওয়া, মুক্তি পাওয়া, ছাড় পাওয়া কঠিন হবে, তাই কিনা ভাই? তাহলে আজ থেকে আমরা কি করব, আপনারা প্র্যাকটিস করেন, শিখেন, শিখতে চান, এখন থেকে আরো লোকদের উৎসাহ দিতে হবে। আপনি এখন, আপনি তো করেন, অপরকেও দিতে হবে, এটাই দাওয়াত। ওই যে আল্লাহ কি বলেছেন, বাল্লিগ মানে প্রচার করো, বাল্লিগ মানে কি, নিজে করা না, নিজে করার সাথে সাথে প্রচার করা, মানুষদেরকে ডাকো, দাওয়াত দাও, কিসে বলছে এই বন্ধু জীবনে তো অনেক দিন নষ্ট করেছি আমরা, চলো আজ থেকে দিনের প্র্যাকটিস করি, এই বন্ধু চলো অনেক সলাৎ ছেড়ে দিয়েছি জীবনে, অনেক হারাম কাজ করেছি, অনেক জেনা ব্যবচার করেছি, বন্ধু দোস্ত অনেক সুদ ঘুর জীবনে খেয়েছি,
চলো আজ থেকে এগুলো ছেড়ে দিই, তওবা করি, এগুলো আর ভালো নয়, এগুলো লাস্ট রেজাল্ট ভালো নয়, এগুলো ছেড়ে দাও, এগুলো করতে হবে। শুধু নিজে করলে হবে না, আপনার পরিবেশ পরিস্থিতিকেও ভালো করতে হবে। ওই যে নৌকা ভ্রমণের কাহিনী আপনারা জানেন না, সেই হাদিসে বলে দিয়েছে যে এক গ্রুপ যাচ্ছে মানে দোতলায় করে নৌকা, উপরের ওরা বলছে নিচ থেকে পানি নেব ফুটো করে, নিচের নৌকা, নিচের নৌকা ফুটো করে কি করবে পানি নেবে। তো বলছে যে নিচের নৌকা ফুটো করলে সমস্যা কি, পানি আসলে তো ওদেরই আসবে, আমাদের তো আর সমস্যা না, আমরা তো উপরে আছি। তো তখন তাকে কি বলা হলো, রে বোকা, নিচের নৌকা যদি আসে পুরোটা পানি ভরে যায় তাহলে তো ডুবে গেলে তুইও ডুবে যাবি। এটা হচ্ছে সহিহ হাদিস, বুখারীর হাদিস, তাই না? সহিহ হাদিস বলা সহিহাদিসে এসছে। তো এটাও দিয়ে এটাই বোঝা যায় যে নৌকা নিচে পানি থাকলে আর উপরের লোক ভালো থাকবে না। আপনি যে বন্ধু বান্ধব নিয়ে চলছেন, আপনি যে পরিবেশে আছেন, আপনার নেইবারকে, আপনার অফিস স্টাফকে, আপনার ব্যবসার সঙ্গীকে, আপনার রিলেটিভ কারা, তারা যদি ওই আপনার মতো না হয়, তাদের ছেলে মেয়েও যদি রিয়েল লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে, রিয়েল দিনের প্র্যাকটিস না করে, তাহলে কিন্তু আপনার এই নৌকায় পানি উঠেই যাবে, আপনার ছেলে মেয়ে মিসগাইডেড হয়েই যাবে, আপনার পরিবেশ, আপনার মানে প্র্যাকটিসিংটা বাধার সম্মুখীন হবে। এই জন্য কি করতে হবে, নিজে যেমন পালন করতে হবে, সাথে সাথে তাদেরকে করাতে হবে আপনার সেফটির জন্য। কিসের জন্য? আপনার সেফটির জন্য, কারণ ওরা করলে আপনি সেফটি থাকবেন। ওই যে করোনার মতো বলে মাস্ক পরো, মাস্ক পরো, মাস্ক পরলে আপনি সেফটিতে থাকবেন, ওই রকম, বুঝতে পেরেছেন? তো এই যে রিয়েল লাইফে প্র্যাকটিস নিজেকে করতে হবে, অন্যদেরকে করানোর উদ্বুদ্ধ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সময় হ্যাঁ এখন আসুন, আমরা যে দাওয়াতের কথা বলতেছিলাম, এই যে ওয়াসাইল ওয়াল উসুল, এখন আসি মানহাজের কথা। এটা মানহাজ বিরাট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময়। মানহাজ কি? মানহাজ খেয়াল করতে হবে, এর আগে একটা পয়েন্ট, মূল পয়েন্ট বলে নেই, সেটা হচ্ছে দাওয়াতে মূলত আগে যারা ইসলামিক স্কলাররা এটাকে ভাগ করেছেন, চারটি পয়েন্ট করেছেন, কিন্তু আমরা এখন বিশেষ করে আমাদের যে সমস্ত ডক্টররা পড়িয়েছেন, ডক্টর প্রফেসররা বড় বড়, তারা এটাকে পাঁচটা মূলে করেছেন। দাওয়াতের ক্ষেত্রে পাঁচটা বিষয় অবশ্যই দেখতে হবে, একটা হচ্ছে দাঁড়ি, একজন হচ্ছে কি দাওয়াতের মেন ভূমিকা রাখবে এই ক্ষেত্রে, সে হচ্ছে দাঁড়ি, মানে যিনি আহ্বানকারী, আলেম, মুফতি, আপনি, তিনি। অর্থাৎ তার কিছু কোয়ালিটি থাকতে হবে, তার কিছু গুণাবলী থাকতে হবে, তার কিছু যোগ্যতা থাকতে হবে, এগুলো আর একটা ব্রড লম্বা। তার কি কি কোয়ালিটি কোয়ালিটি থাকতে হবে, তার কোরআন সুন্নার জ্ঞান থাকতে হবে, এফাস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি বারো তেরোটা গুলো। তাহলে দাওয়াতের মূল পয়েন্ট, মূল বিষয়টাকে বলা হয় আর কার দাওয়া, দাওয়ার রুকন। ইসলামে সলাতে যেমন রুকন আছে, হাজের রুকন আছে না, দাওয়াতের রুকন আছে। এক নম্বর রুকন হচ্ছে দাঁড়ি, যিনি মানুষদেরকে আহ্বান করবেন কোরআন সুন্নায়, বলে আমি তো দাঁড়িয়ে নেই, এখন যদি দাঁড়িয়ে দাওয়াত দেয় হবে, আমি আমার জীবনে মানে এমন ভাবে চলাফেরা করি যেটা সন্তোষজনক নয়, কোরআন সুন্নাহ খেলাফ হবে। অতএব দাঁড়িকে কোরআন সুন্নাহ প্র্যাকটিস এবং তাতবিক বলে এটাকে নিজের জীবনে দিতে হবে। কিছু কোয়ালিটি লাগবে, এলেম কালাম লাগবে এবং যোগ্যতা লাগবে, টেকনিক শিখতে হবে, তা নাহলে হবে না। নয়তো ডক্টর চাকরি নাই, ডাক্তার হয়ে দুনিয়া সবাই তার লাইনে, তার ওই টিভি পিস টিভি মুখী করেছে, তার টেকনিক যোগ্যতা আছে। প্রথম দায়ী, দ্বিতীয় হলো কি মৌজু দাওয়া, এটাও একটা বিরাট গুরুত্বপূর্ণ। মৌজু দাওয়া মানে মানুষদেরকে কিসের দিকে ডাকবেন, ওই যে বললাম একজন এসে ডাইরি করছে যে না ক্ষমতা লাগবে, ক্ষমতা ছাড়া ইসলাম হবে না, ক্ষমতা ছাড়া এরকম আছে কি না। একজন বলছে না বাবা তা বায়াত হওয়া লাগবে, বায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। একজন বলছে অমুক, একজন বলছে ওই দল, একজন বলছে এই তরিকা, একজন বলছে এই বাবা, একজন বলছে এই দরগা, একজন বলছে এই বাবা, নো মৌজু দাওয়া, সাবজেক্ট অফ দাওয়া কি হতে হবে, প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ইবাদত, তারপরে এই মুআমালাত, তারপরে আখলাক, এগুলো খেয়াল করতে হবে। খালি আন্দাজে গিয়ে বললেই হবে না, দাওয়াত দাওয়াত বলে রাজপথ গরম করা, এগুলো নয়। নবী রাসূলরা যেভাবে দাওয়াত দিচ্ছে সেটা হতে হবে, এলাও মৌজু দাওয়া বলে।
তিন নাম্বার হলো মাদলু, এটা ওটা আমি উল্লেখ করিনি, সেটা হলো মাদলু। আপনি যাদেরকে ডাকবেন আহত ব্যক্তি, টার্গেটকৃত ব্যক্তি, তাদের ব্যাপারে কিন্তু অনেক জ্ঞান থাকতে হবে। আপনার সামনে যখন দাওয়াত কাজ করবেন, হইতে পারে নাস্তিক, তাকে কোন টেকনিকে ডাকবেন, কি কি যুক্তি, কি কি দলিল তাকে দিয়ে ডাকতে হবে নাস্তিককে। এখন নাস্তিককে যেভাবে ডাকবেন, সাধারণ মুসলিম যারা প্র্যাকটিস করে তাদেরকে একই পদ্ধতি দিলে হবে? হবে না। আবার এমন হতে পারে যে মুশরিক, মুসলিম কিন্তু মুশরিক। আপনার সামনে যখন দাওয়াতি কাজ করতে যাবেন, কয়েক গ্রুপ, একটা হচ্ছে অমুসলিম বেধর্মী, ইহুদি খ্রিস্টান হতে পারে, বৌদ্ধিস্ট বা হিন্দু হতে পারে, নাস্তিক হতে পারে, মুসলমানদের ভিতরে মুশরিক হতে পারে, মুসলমানদের ভিতরে আবার বিভিন্ন দলে উপদলে বিভ্রান্ত লোক হতে পারে, আবার মুসলমানদের মধ্যে অলস, সব ঠিক আছে, তরিকা সহি আছে, সব ঠিক আছে, কিন্তু নামাজি না, অলস মুসলিম। তো সেই যে আহত ব্যক্তি, টার্গেটকৃত ব্যক্তি, ওদের জন্য এক একজনের জন্য এক এক টেকনিক, এক এক পদ্ধতি, এক একজনের এক এক টিপস দিতে হবে, তাই কি না? টিপস আর টেকনিক, তাই না? তো এই যে মাদ্রাসা, তাদের সম্পর্কেও জ্ঞান রাখতে হবে। এখন বিরাট একটা হাই সোসাইটি এলিট ব্যক্তি, তাকে যেভাবে ডাকবে, একজন সাধারণ রিক্সাওয়ালা সাধারণ ডাকবে, ওইভাবে ডাকবে দেখা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কিন্তু খুব খেয়াল করতেন, সাহাবারা করতেন। ও যখন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে কি সুন্দরভাবে মেসেজ দিয়ে দিয়ে, চিঠি দিয়ে দিয়ে, দূত পাঠিয়ে দাওয়াত দিতে, তাই কি না? যে যেমন ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন ওয়া আনজিলিন নাসা মানাজিলাহুম, যার যেমন সম্মান, যে যেমন স্ট্যাটাস, তাকে সেরকম মান দিতে হবে, বুঝতে পেরেছেন? এটা খেয়াল করতে হবে। আর একটা হলো দাওয়াতের চার নাম্বার রুকন, দাওয়াতের উপকরণ, মাধ্যম, টেকনিক, সিস্টেম, এগুলো কি? এগুলোর মধ্যে আছে যেটা বললাম হিকমাত, একটা হচ্ছে মাওলিদা হাসানা, উত্তম কথা, মিষ্ট কথা, আর একটা হলো হিকমা, জিদাল। এই দুটা না হলে তর্ক বিতর্ক, লেখা, টিভি, তারপরে এই যে মাধ্যম ফেসবুক, বিভিন্ন যে এখন মডার্ন টেকনোলজি, এগুলো হচ্ছে দাওয়াতের মাধ্যম। আবার মসজিদ হতে পারে, খুতবা হতে পারে, আলোচনা হতে পারে, ইসলামী হালাকা হতে পারে, এগুলো সব দাওয়াতের মাধ্যম। এগুলো যখন যেভাবে যার জন্য যেটা দরকার সেইভাবে ব্যবহার করতে হবে। চার নাম্বার যেটা, পাঁচ নাম্বার যেটা, মানহাজ দাওয়া, এটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। মানহাজ দাওয়ার কারণে আমরা যেমন অন্যদিকে ডাকছি, উগ্রতা সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে। একটা কিছু যুবকদের দেখা যাচ্ছে তারা কি হয়ে যাচ্ছে, উগ্র হয়ে যাচ্ছে, জঙ্গি পানার সাথে জড়িয়ে পড়ছে, কারণ তারা মানহাজ দাওয়া বুঝিনি। তারা ওয়াসাতিয়া, মধ্যম পন্থা যেটা মানুষদেরকে ডাকতে হবে সেটা বুঝিনি, বলছে যে কি, ওই অমুক কাফের, আল্লাহ বলেছেন কি, আমার নাম আমার নামে আনজালাল্লাহ ফাউলাইকামুল কাফিরুন ফাসিকুন। ওরে বাবা, এই দেশে এখন ইসলামী বিধান নেই, ইসলাম অনুযায়ী দেশ চলছে না, ওই কাফের ফাসিক মার, কোর্টে গিয়ে বোম ফেলা, সিনেমার হলে গিয়ে বোম ফেলা, অমুক জায়গায় গিয়ে মার, অমুকের উপর আক্রমণ কর, অমুককে অ্যাটাক কর, এই যে জঙ্গি পড়া, উগ্রপন্থা ইসলামে নেই। আল্লাহ বলেছিল ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাকাল মুতানাত্তিউন, মুসলিম শরীফের হাদিস, যারা উগ্রপন্থা অবলম্বন করে দাওয়াতের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, ইসলামকে প্রেজেন্টেশনের ক্ষেত্রে উগ্রতা, গরমতা, এবং মানে ইসলাম বহির্ভূত যেগুলো দেখছেন না, এগুলো যারা অবলম্বন করবে আল্লাহ বলছে হালাকাল মুতানাত্তিউন, তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের যুবকরা এই দাওয়াতের পদ্ধতি না জানার কারণে, দাওয়াতের সিস্টেম না জানার কারণে তারা কি হচ্ছে, উগ্রতার সাথে, জঙ্গিপনার সাথে জড়িয়ে যাচ্ছে। একদিকে প্র্যাকটিস করছে, এটা আমাদের জন্য সুসংবাদ, কিন্তু আবার তারা বিভিন্ন গোপনীয় সংগঠনের সাথে, বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে জড়িয়ে পড়ছে, এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার। এই জন্য তাদেরকে শিক্ষা দিতে হবে, দাওয়াতের কোর্স করাতে হবে, দাওয়াতের সিস্টেম বোঝাতে হবে, এই হালকাগুলোতে তাদের আনাতে হবে, হালাকা, ইসলামী হালাকা, সেটা ফেসবুকে এটা এখন থাকবে, সেটা শোনাতে হবে, অথবা সাহিত্যের কাছে এনে ধরে ধরে বোঝাতে হবে। ইসলাম শুধু উপরে উপরে শিখলেই যে হয়ে গেল, তাহলে কোরআনের এত আয়াতের দরকার থাকতো না, এত লাখ লাখ হাদিসের দরকার থাকতো না, আল্লাহ খালি কোরআন দিয়েই যথেষ্ট করতেন, রসুলকে বোঝানোর জন্য পাঠানো লাগতো না, আবার রসুল পাঠিয়ে খাদ্য হন নাই। আল্লাহ বলছেন
কি ইননামা আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামাদেরকে আবার নবী রাসূলদের ওয়ারিস করেছেন যাতে করে ইসলামকে এই কুরআন সুন্নাহকে আল্লাহর বিধিবিধানকে হুকুম আহকামকে যথাযথ উপায়ে সুন্দরভাবে সাবলীলভাবে সুন্দর ওয়েতে সুন্দর সৃষ্টিতে মধ্যপন্থার সাথে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারে বুঝতে পেরেছেন এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ মানহাজ মানহাজ না থাকলে ওই যে খাওয়ারেজ যারা এই আমাদের দেশে বমফুটি ছিল ওই আলী রাদিয়াল্লাহু তাআলার থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিকে যারা শহীদ করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন তখন থেকে নিয়ে এখনো যারা বোমা ফুটাচ্ছে বিভিন্ন লোকের উপরে আক্রমণ করছে আপনারা কি চিন্তা করেছেন নিজের জান দিয়ে দিচ্ছে নিজের মাল দিয়ে দিচ্ছে এর উপরে ত্যাগ হয় না স্যাক্রিফাইস করতে পারে না জান মালের উপরে যার মালের উপরে স্যাক্রিফাইস ইসলামে নেই সেগুলো দিয়ে দিচ্ছে তাহলে নিশ্চয়ই তারা জান্নাত চায় কিন্তু মিস্টেকটা কোথায় হয়েছে তারা ইসলামের দাওয়াতি মানহাজ দাওয়াতের মেথডোলজি কি এটা বুঝে এই কারণে তারা কিন্তু ভুলটা করছে এই জন্য তাদেরকে আমরা বলবো আমাদের যুবক ভাইরা যারা আছেন আমাদেরকে দেখছেন বা দেখবেন বা অনেক সাহেব মশাইদের সঙ্গে চলছেন আপনারা আমরা অ্যাকচুয়ালি থ্যাঙ্কফুল আপনাদের কাছে যে আপনারা আপনাদের লাইফে রিয়েল লাইফে আপনারা দিনকে প্র্যাকটিস করছেন এটা আমাদের জন্য সুসংবাদ এবং আশার আলো জাগিয়েছে কিন্তু এই দিনের নামে যখন বেদিন চর্চা করছেন দিনের নামে যখন উগ্রতা দিনের নামে যখন দলাদলি রেষারেষি মারামারি তখন আমাদের ভাবিয়ে তোলে তখন আমাদেরকে আফসোস প্রকাশ করতে হয় এর জন্য আমাদের যুবক ভাইদের কাছে কিশোর ভাইদের কাছে বলবো আপনারা দিন শিখুন কিন্তু রিয়েল ওয়েতে অ্যাবসলুটলি জানতে হবে অ্যাবসলুটলি অ্যাবসলুট ওয়েতে শিখতে হবে এদিক সেদিক করে ওই গোপন মিটিং এর মাধ্যমে অমুকের কাছে ভাসমান হয়ে নয় সঠিক ওয়াল্লাহাদা সিরাতাল মুস্তাকিম আল্লাহ বলেছেন আল্লাহ বলেছে ওয়াল্লাহাদা সিরাতাল মুস্তাকিমা এই সিরাতাল মুস্তাকিম আল্লাহ রাসূল কি করেছিলেন একদিন বলছে খাত্তা খাত্তান একটা দাগ দি বলেন ওয়াল্লাহাদা সিরাতি এটা সঠিক সরল সঠিক জান্নাতের পথ সুম্মা খাত্তা ইয়ামিনি ওয়া খাত্তা শিমালি ডান দিকে বাম দিকে চারটা দাগ দি বলেন এগুলো সব দিনের পথ দিনের পথ না এগুলো দিনের রাস্তা হবে এই রাস্তায় শয়তান ডাকবে তোমাদেরকে দিন বলে বলে দিন মনে মনে করে ডাকবে কিন্তু ওগুলো দিনের পথ নয় রিয়েল দিন নয় সঠিক দিন নয় সঠিক আকীদা নয় সহি সালাত নয় বিশুদ্ধ নামাজ নয় এইটাই হচ্ছে সরল সরল আল্লাহ রাসূল কি বলেছেন লাস্টে মা আনা আলাইহি ওয়া আসহাবি যে ওয়ের উপরে যে মানহাজের উপরে আমি আছি এবং আমার সাহাবা আছে সেই ওই তো গতি আমি আপনার সুদা আছে আপনার ইবাদত আপনার দাওয়াত আপনার সব কাজ কর্ম মান আলাইহি ওয়া আসহাবি হতে হবে আল্লাহর রাসূল যে পথে ছিলেন আল্লাহর রাসূলের সাহাবারা যে পথে ছিলেন ওই ওয়েতে হতে হবে তার হলে কিন্তু আপনি আপনার এই কাজ দিয়ে ত্যাগ দিয়ে কিয়ামতের দিন কিছু আশা করতে পারবেন না আপনি মুক্তি পেতে পারবেন না যদি আপনি কিয়ামতের দিন জান্নাতে যেতে চান পরিবার পরিজনদেরকে ছেলে মেয়েদেরকে দুনিয়ায় সুন্দর রাখতে চান সুখী রাখতে চান জান্নাতে নিয়ে যেতে চান তাহলে মান আলাইহি ওয়া আসহাবি রাসূল যে আদর্শের উপরে ছিল সাহাবাগণ যে পথ মতের উপরে ছিল যে আদর্শের উপরে ছিল সেই আদর্শের উপরে আপনাকে থাকতে হবে তার উপরে ওয়াটু টু ওয়ানল ওয়ানল থাকতে হবে অবিচল থাকতে হবে এদিকে সেদিকে করলে হবে না আপনার মস্তিষ্ক প্রসূত মত দিয়ে আপনার মস্তিষ্ক প্রসূত তরিকা দিয়ে মানুষকে আহ্বান করলে হবে না সকলকে ডাকতে হবে রসুলের পথে সকলকে ডাকতে হবে কোরআন সুন্নার পথে তাহলেই মুক্তি তাহলেই সফলতা তাহলেই জান্নাত তাহলেই জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দাওয়াত কি সেটা বোঝার এবং এর জন্য যে সরঞ্জামাদি দরকার টিপস এন্ড ট্রিক্স দরকার সেগুলোকে শেখার জানার বোঝার আমল করার প্রচার প্রসার করার তৌফিক দান করুন আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন